ওটা ক্লিক করতে হবে নাকি লাইভ? আসসালামু আলাইকুম ডক্টর খালেদা এদিক বিনতে আবদুল্লাহ, রিজেনারেটিভ মেডিসিন কনসালটেন্ট অফ ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা। আজকে আমাদের 12টা থেকে একটা লাইভের একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমি আপনাদের সাথে বিভিন্ন কিছু শেয়ার করতে এসেছি। আজকে আমাদের মেইন ফোকাস হবে ডায়াবেটিস, এবং এই ডায়াবেটিস আপনি রোজার মাসে কীভাবে কন্ট্রোল করবেন, কন্ট্রোল রাখবেন। কারণ দেখা যাচ্ছে যে রোজার মাসে আমরা ঠিকমতো আমাদের মেডিসিনটা টাইমলি অনেক সময় নিতে পারি না, কারো যদি কোনো ইনসুলিনের ডোজ থাকে ওইটা হয়তো বা আমরা যেটা করি যে ওটাকে রিঅ্যাডজাস্ট করি। এক্ষেত্রে দেখা যায় অনেকেরই ব্লাড সুগারটা আগের মতো কন্ট্রোলে থাকে না, তারপর রোজার মাসে অনেকে একটু মিষ্টি জাতীয় খাবার বেশি নিয়ে ফেলি আমরা। মিষ্টি জাতীয় বলতে খেজুর চা খাচ্ছি, হয়তো বা কিছু শরবত নিয়ে নিচ্ছি, সেই কারণে আমাদের ব্লাড সুগার অনেক সময় কন্ট্রোলে থাকে না। এছাড়াও এই লকডাউন কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনে, লকডাউন সিচুয়েশনে যেটা দেখা যাচ্ছে যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অনেক কমে গেছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমে যাওয়া বলতে হয়তো বা যারা সকালে দেখা যাচ্ছে যে আধা ঘন্টা এক ঘন্টা রেগুলারলি হাঁটতেন অথবা বিকালে হাঁটতেন সেটা হচ্ছে না। অনেকের দেখা যাচ্ছে যে বাসায় একটা হাফ অ্যান আওয়ার 45 মিনিটস এক্সারসাইজ করতেন, সেটা হয়তো বা করা হচ্ছে না কোনো কারণে, বিভিন্ন কারণে এটা হতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে এমন একটা সিচুয়েশনে আপনারা হয়তো বা বাইরে যেতে পারছেন না, বাট যদি বাইরে যেতে নাও পারেন আমরা বাসায় বসেও আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটাকে মেনটেন করতে পারি। এই মেনটেন করাটা ডিপেন্ড করে যে অনেকের কোয়েশ্চেন থাকে যে আমরা আগে বাইরে হাঁটতাম বা বাসায় আমাদের কোনো ট্রেডমিল নাই বা এক্সারসাইজ কোনো ইকুইপমেন্ট নাই, সেক্ষেত্রে আমরা বাসায় কীভাবে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা করব। সো এই রমজান মাসে ডায়াবেটিসটা কন্ট্রোল রাখার জন্য নাম্বার ওয়ান যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা আপনাদের কন্টিনিউ থাকতে হবে, নাম্বার টু যে এই আপনাদের যে ডায়েট প্ল্যান থাকবে সেটা ইফতারে হতে পারে, সেহরিতে হতে পারে, রাতে ডিনার হতে পারে, সেটা অবশ্যই একটা নিউট্রিশিয়াস ডায়েট হবে এবং লেস কার্বস হবে। প্রত্যেক ডায়াবেটিস পেশেন্টই সাধারণত কোনো ডায়েটিশিয়ানের কাছ থেকে ডায়েট চার্ট ফলো করেন, বাট রোজার মাসটা একটু ডিফারেন্ট হয়ে যায়। সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের ক্যালোরি রিকোয়ারমেন্টস, নিউট্রিশন এটা প্রপারলি প্রত্যেকটা মিলের মধ্যে যাচ্ছে, কিন্তু মেক শিওর যে সুগার অথবা কার্বোহাইড্রেট ওরকম যাচ্ছে না, যতটুকু প্রয়োজন ততটুকুই যাচ্ছে। আর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যদি কি কন্টিনিউ করতে চান, সেই ক্ষেত্রে একদমই যদি বের হওয়ার সিচুয়েশন না থাকে, আমরা সবসময় অ্যাডভাইস করি ডায়াবেটিস পেশেন্টরা অ্যাটলিস্ট 30 মিনিটস প্লেইন ওয়াক করবেন। আমি আমার কথা কন্টিনিউ করব, যদি এর মধ্যে কোনো কোয়েশ্চেন আসে আমরা সেটা আনসার করছি। একজন কোয়েশ্চেন করেছেন, কিওর ডায়াবেটিস অ্যান্ড মেল ইডি। অফকোর্স ডায়াবেটিসের সাথে ইডি, যেটা আমরা ইরেকটাইল ডিসফাংশন বলি, অনেকখানি রিলেটেড। ইডি ব্যাপারটা এরকম যে কিছু লোকাল কারণ থাকে, হ্যাঁ, সেটা আমরা লোকাল কিছু ট্রিটমেন্ট দেই, যেটাকে অনেকে আপনারা পিশট ইউজ করেন, শকওয়েভ ইউজ করেন, বাট পিশট শকওয়েভ যারা করেন, যেসব কনসালটেন্টরা করেন, তারাও সবসময় এটার উপরে জোর দেন যে যদি আপনি ডায়াবেটিক হয়ে থাকেন আপনার ডায়াবেটিসটা অবশ্যই কন্ট্রোল করতে হবে। ডায়াবেটিস কন্ট্রোল না করে পিশট শকওয়েভ কোনোটাই 100% আপনাকে রেজাল্ট দিবে না। কখনো 100%, অনেক সময় দেখা যায় যে 20% 30% রেজাল্ট দেয় না। সো আপনাকে অবশ্যই আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে হবে। ডায়াবেটিস কন্ট্রোল বলতে অনেকে মনে করেন যে আমার ব্লাড সুগার যদি কন্ট্রোলে থাকে তাহলেই হয়তোবা আমার ডায়াবেটিস কন্ট্রোলে আছে, কিন্তু নট নেসেসারিলি। ব্লাড সুগার ইজ নট দ্য কিওর
কিউরেটিভ মেজারমেন্ট অফ ডায়াবেটিস। ডায়াবেটিস একটা ডিজিজ, এখন আর আমরা বলি না, আমরা বলি মেটাবলিক সিন্ড্রোম। ডায়াবেটিস যখন আপনার হয় তখন আপনার বডিতে মেটাবলিজম ডিস্টারবেন্স থাকে। মেটাবলিজম ডিস্টারবেন্স থাকলে আপনার ব্লাড সার্কুলেশনে প্রবলেম হয়। ব্লাড সার্কুলেশন যখন কমে যায় তখন আপনার মেল ইডি ডেভেলপ করে, কারো কিডনি ইস্যুস হয়, কারো হার্ট ইস্যুস হয়, ইভেন দো তাদের ব্লাড সুগার কন্ট্রোলে। সো ব্লাড সুগার কন্ট্রোল করা এবং ডায়াবেটিস কিওর করা ইজ নট অলওয়েজ সেম থিং। ব্লাড সুগার আপনি ডায়েটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, আপনি মেডিসিন নিয়ে কন্ট্রোল করতে পারবেন, আপনি এক্সারসাইজ করেও কন্ট্রোল করতে পারবেন, কিন্তু ডায়াবেটিস যে ডিজিজটা আপনার হয়েছে সেটার কনসিকোয়েন্সে যে কমপ্লিকেশানসগুলো, ওগুলো যতক্ষণ আপনার আন্ডার কন্ট্রোলে না থাকে ততক্ষণ আপনি বলতে পারবেন না যে আপনার ডায়াবেটিস কন্ট্রোলড। আপনি বলতে পারেন আপনার ব্লাড সুগার কন্ট্রোলড, কিন্তু ডায়াবেটিস না। ডায়াবেটিস তখনই কন্ট্রোল যখন একটা ডায়াবেটিসের পেশেন্ট কিডনি ডিজিজ ফ্রি থাকবে, হার্ট ডিজিজ ফ্রি থাকবে, ইডি প্রবলেম ওরকম থাকবে না, তখনই সে বলতে পারবে সে ডায়াবেটিস কন্ট্রোলে আছে। আশা করি আপনার অ্যান্সারটা আমি দিয়েছি যে হ্যাঁ, ডায়াবেটিস কিওর এবং ব্লাড সুগার কন্ট্রোল দুটোই সম্ভব। মেল ইডিও তখন অনেকখানি করেকশন করা সম্ভব, সাথে আদার্স কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট লাগে। ওকে, আগের আলোচনায় ফিরে আসি। আগের আলোচনা বলছিলাম যে ডায়াবেটিসের জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, কোভিড নাইন্টিনের কারণে যাদের বন্ধ আছে তারা বাসায় অ্যাটলিস্ট 30 মিনিটস প্লেইন ওয়াক করবেন। 30 মিনিটস প্লেইন ওয়াক বলতে আমরা বুঝি সেটা হতে পারে বাসার ছাদে, হতে পারে বাসার গ্যারেজে, হতে পারে আপনার বাসার মধ্যেই। হ্যাঁ, বাসার মধ্যেই এক জায়গা থেকে আরেক জায়গা একদম সিম্পল হাঁটবেন 30 মিনিটস। কোনো এক্সার্শন দিতে হবে, কোনো সোয়েটিং করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, নট নেসেসারিলি, জাস্ট আপনার সার্কুলেশনটাকে মেনটেন করার জন্য, ব্লাড সুগারটা মেটাবলিজম হওয়ার জন্য। আরেকটা উপায় হচ্ছে বাসায় কিছু আপনারা ফ্লোর এক্সারসাইজ চেষ্টা করতে পারেন। ফ্লোর এক্সারসাইজ আজকাল যে কোনো ইউটিউবে আপনি পাবেন, যে কোনো চ্যানেলে সাবস্ক্রাইব করলে আপনি দেখবেন যে কিছু খুব সিম্পল, সব ধরনের এক্সারসাইজ সব ধরনের মানুষের পক্ষে করা সম্ভব না, খুব সিম্পল কিছু এক্সারসাইজ থাকে যেগুলোকে আমরা ফ্লোর এক্সারসাইজ বলি, যেটা করলে রেগুলারলি আপনার যেটা হয় সার্কুলেশনটা ভালো থাকে, যেটাই আপনি খাচ্ছেন সেটার মেটাবলিজমটা ভালো থাকে। সো এইটা হচ্ছে আমার এক্সারসাইজের টিপস, যে এই সিচুয়েশনে, লকডাউন সিচুয়েশনে আপনি কীভাবে আপনার বডির ব্লাড সার্কুলেশনটাকে ভালো রাখবেন। ওকে, সো আর ডায়েট, ডায়েটের বিষয়ে যেটা বারবারই আমি বলছি, ডায়েট চার্ট, ডায়েট প্ল্যান থাকে নিশ্চয়ই প্রত্যেকটা ডায়াবেটিস পেশেন্টের কাছে, কিন্তু রোজার ডায়েট চার্ট একটু ডিফারেন্ট হয়। আপনার ডায়েটিশিয়ানের কাছ থেকে অবশ্যই আপনি রমজানের ডায়েট চার্ট, স্পেশাল ডায়েট চার্ট নিয়ে নেবেন। লকডাউন সিচুয়েশনে যদি অনেক ডায়েটিশিয়ান আপনাকে ভিজিট করার সুযোগ না দেয় তাহলে নিশ্চয়ই তারা ফোনে অ্যাভেলেবল। ইডাব্লিউ ফিলামেডিকাও ফোনে ডায়েটিশিয়ানদের কনসালটেশন দিয়ে থাকে, সো সেখান থেকেও আপনারা হেল্প নিতে পারেন। ফোন আমাদের হেল্প ডেস্কে ফোন করে যে ডায়েটিশিয়ানের সাথে কথা বলতে চান, তখন তারা আপনাকে আপনার রিপোর্ট সব কিছু, আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী রোজার মাসে ডায়াবেটিসটা কন্ট্রোল রেখে কীভাবে ডায়েট করা যায় সেটা ওনারা আপনাকে হেল্প করবেন। তাছাড়া আপনি যে নিজের পার্সোনাল কোনো ডায়েটিশিয়ানের সাথে কথা বলতে চান সেটাও করবেন, কিন্তু প্লিজ আপনি ব্রেক করবেন না। ব্রেক করলে ইটস ভেরি ডিফিকাল্ট যে আপনি আপনার ব্লাড সুগারকে কন্ট্রোল করতে পারছেন। নেক্সট আরেকটা যেটা কোয়েশ্চেন আসে আমাদের কাছে নিয়মিত, যে ডায়াবেটিসের কমপ্লিকেশানস কী কী, বা ডায়াবেটিস সাথে ডায়াবেটিস থাকলে কিডনি ডিজিজটা খুবই ম্যান্ডেটরি হয়ে যায় কেন? সো ডায়াবেটিস জিনিসটা হচ্ছে এরকম যে এনি হাও আপনার ব্লাডে ব্লাড সুগারটা মেটাবলিজম হতে দিচ্ছে না, সো আপনার ব্লাডে ব্লাড সুগার লেভেল বেড়ে যায়। সো যখন ব্লাড ভেসেলসের মধ্যে, রক্তনালীর মধ্যে অতিরিক্ত ব্লাড সুগার থাকে তখন কিন্তু তারা ব্লাড ভেসেলসগুলোকে, সেলগুলোকে, কোষগুলোকে ড্যামেজ করে। সো এই কোষগুলোকে যখন ড্যামেজ করে, সো যেসব যেসব অর্গানে আপনার ব্লাড সার্কুলেশন বেশি সেসব অর্গান তখন ড্যামেজ হয়। তার মধ্যে অন্যতম মানে খুব রিচ ব্লাড সার্কুলেশনওয়ালা অর্গান হচ্ছে কিডনি। সো আমি আবার এটা কন্টিনিউ করবো। আর একটা কোয়েশ্চেন দেখছি,
যে লিভারের সমস্যার উপর কিছু বলবেন। অবশ্যই, ধন্যবাদ। লিভারের ডিজিজ বিভিন্ন টাইপের হয়, আমরা জানি। কিছু হয় ভাইরাল কারণে, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ই, ভাইরাল হেপাটাইটিস যেগুলো সেগুলো। আবার কিছু হয় আপনার ক্রনিক লিভার ডিজিজ, জেনেটিক কারণে হতে পারে। কিছু হয় ফ্যাটি লিভার থেকে লিভার ডিজিজ, কিছু হয় অ্যালকোহলিক লিভার ডিজিজ। প্রত্যেকটা লিভার ডিজিজেরই আমাদের কাছে সমাধান আছে, এবং বাট প্রত্যেকটা লিভার ডিজিজ যে কজটা, যে কারণে হয়েছে, এক্সাম্পল অ্যালকোহলিক লিভার ডিজিজ, আপনাকে অবশ্যই অ্যালকোহল স্টপ করতে হবে। এক্সাম্পল ভাইরাল লিভার ডিজিজ, আপনাকে অবশ্যই ভাইরাসগুলোকে ফার্স্টে কিল করতে হবে। দেন লিভার যদি কোনো এতটুকু ড্যামেজ হয়, তাহলে অবশ্যই সেই লিভারকে রিজেনারেশন করা সম্ভব। রুট অফ কজটা যদি আপনি রিমুভ করেন, তারপর ট্রিটমেন্ট করেন, ডেফিনেটলি লিভার ডিজিজ থেকে আপনি মুক্তি পেতে পারেন। এবং ইউরোপিয়ান ওয়েলনেস ফিলামেডিকা এ ধরনের দীর্ঘস্থায়ী রোগের পার্মানেন্ট চিকিৎসা দিচ্ছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ডু ইউ হ্যাভ এনি ট্রিটমেন্ট ফর নিউরোফাইব্রোমেটোসিস? ওকে, নিউরোফাইব্রোমেটোসিস ইজ আ ভেরি রেয়ার ডিজিজ, বাট নাও এ ডেজ এটা খুবই কমন বাংলাদেশে, নিউরাল ডিজিজ। নিউরোফাইব্রোমেটোসিসের যদি এটা জেনেটিক কোনো ডিসঅর্ডার হয়, সেক্ষেত্রে আমরা জিন থেরাপি বা ওইদিকে স্টেম সেল চিন্তা করি। আর যদি এটা খুব আর্লি স্টেজ হয়, আমরা সেটা চিকিৎসা দিয়ে থাকি। সো অবশ্যই আমরা নিউরোফাইব্রোমেটোসিসের চিকিৎসা আমাদের সেন্টারে কিছু জার্মান প্রযুক্তি আর কিছু আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্টেম সেল থেরাপি, তাদের সাহায্য নিয়ে একসাথে কম্বাইনলি চিকিৎসা করে থাকি। রেজাল্ট কীরকম হবে সেটা ডিপেন্ড করে পেশেন্ট কী সিচুয়েশানে আমাদের কাছে এসেছে, তার ডিজিজ প্রোগ্রেসটা কীরকম, ডিজিজ ডিগ্রিজটা কীরকম, কোন স্টেজে ডিজিজটা আছে তার উপরে নিয়ে এসে। আপনার যদি ফ্যামিলিতে কারো নিউরোফাইব্রোমেটোসিস থেকে থাকে, সমস্ত রিপোর্ট নিয়ে এসে আমাদের সাথে দেখা করলে ডেফিনেটলি আমরা একটা সমাধান দিতে পারবো আশা করছি। ওকে, যেটা বলছিলাম কিডনি ডিজিজের কথা বলছিলাম। কিডনি ডিজিজ কেন হয় ডায়াবেটিস থাকলে, যতটুকু আমি বুঝাতে পারলাম, যে যেখানে ব্লাড ভেসেলস বেশি থাকে, ব্লাড সার্কুলেশন বেশি থাকে, সেখানে দেখা যায় যে সেই ডিজিজগুলোতে আপনি সেই ব্লাড সুগারটা ওই ব্লাড ভেসেলসের যে কোষগুলো আছে ওগুলোকে ড্যামেজ করে ফেলে। ড্যামেজ করে ফেললে ব্লাড সার্কুলেশনের প্রবলেম, তখন এই ব্লাড সার্কুলেশন রিচ অর্গানগুলো এফেক্ট হয়, তার মধ্যে ওয়ান অফ দেম কিডনি। হার্টও তার মধ্যে একটা দেখা যায়। যে আমি আবার আসছি, একটু আনসার করে নিই। নাকের সমস্যা আপনার সঙ্গে ফোনে কথা বলতে পারি ডেফিনেটলি। আমি যদিও ইএনটি স্পেশালিস্ট না, যদি জেনারেল প্র্যাকটিশনারের মতো কোনো ট্রিটমেন্ট দিলে আপনার নাকের প্রবলেম ভালো হয়ে যায়, আমি ডেফিনেটলি আই উইল হেল্প ইউ। আর যদি মনে করি এটা আমার হাতে না, আমি এটা রেফার করবো কেস। নেক্সট কোয়েশ্চেন, বয়স 30-এর আগে ডায়াবেটিস হলে করণীয় বলবেন প্লিজ। 30-এর আগে ডায়াবেটিস ডাজন্ট মিন যে আপনার জুভেনাইল ডায়াবেটিস, মানে আপনার টাইপ 2 ডায়াবেটিসই হতে পারে। যদি 30-এর আগে ডায়াবেটিস হয়, যদি আপনার আদার কোনো প্রবলেমস না থাকে, অন্যান্য সব কিছু ভালো থাকে, শুধু ব্লাড সুগারই বেশি থাকে, দেখছি যদি ব্লাড সুগারই ভালো থাকে, তাহলে আমরা চিকিৎসা দিতে পারবো। এবং ডায়েট, এক্সারসাইজ, তার সাথে সামান্য কিছু নিয়মকানুন মেনে চললে আপনি ডায়াবেটিসটা সারা জীবন ভালো রাখতে পারবেন। হাউ ক্যান আই কন্ট্যাক্ট উইথ ফর নিউরোফাইব্রোমেটোসিস ট্রিটমেন্ট? দ ওয়ান অফ মাই ফ্যামিলি হ্যাজ দিস, আই নিড দ্য ট্রিটমেন্ট। শিওর, আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমাদের ফেসবুকে ইনবক্সে জাস্ট আপনার নাম্বারটা মেসেজ করে দিন, আমাদের কন্ট্যাক্ট পার্সন আপনার সাথে কথা বলে আপনার অ্যাপয়েন্টমেন্টটা আমাদের সাথে নিয়ে নেবে, আমরা আপনাকে দেখব ইনশাল্লাহ। ওকে, সাউন্ড একটু কম আসছে, আমি চেষ্টা করছি আর একটু জোরে বলার জন্য। যদি তারপরও আপনাদের কাছে না পৌঁছায় আমার সাউন্ড, আমাকে কাইন্ডলি বলবেন। ট্রিটমেন্ট ফর ডায়াবেটিস ইন ইউর সেন্টার? ইয়াস, ডায়াবেটিস নিয়েই আজকে কথা বলছি। ডেফিনেটলি আমার সেন্টারে ডায়াবেটিসের ট্রিটমেন্ট আছে।
তবে একটু ডিফারেন্ট ডিফারেন্ট বলতে যে কনজারভেটিভ ট্রিটমেন্টে যদি আপনি থেকে থাকেন, কোনো মেডিসিন নিয়ে থাকেন ডায়াবেটিসের জন্য এবং অথবা ইনসুলিন নিয়ে থাকেন, আমরা সেটা প্রথম অবস্থায় কন্টিনিউ করে তার সাথে রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে আপনার ডায়াবেটিসটাকে ট্রিট করব। রিজেনারেটিভ মেডিসিন জিনিসটা আপনাদের কাছে অনেকের কাছেই নতুন, সো ইটস আ বাট ইটস নট আ নিউ থিং ইন দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশে হয়তো বা নতুন। আমরা যাদের ফ্র্যাঞ্চাইজি হয়ে কাজ করছি জার্মান এবং আমেরিকা, সো এদের ব্রাঞ্চ ব্যাংককে আছে, ফিলিপিনে আছে, মালয়েশিয়াতে আছে, এখন বাংলাদেশে হয়েছে। সো আমরা যেটা করি, আপনার ডায়াবেটিস হওয়ার রুট অফ দ্য কজটা বের করি, যে প্যানক্রিয়াসের সেলসগুলো কতটুকু অ্যাক্টিভ আছে, কতটুকু ইনঅ্যাক্টিভ আছে, সেই পার্সেন্টেজটা আমরা আমাদের অ্যাডভান্স ডায়াগনোসিস প্রসিডিউরের মাধ্যমে সেটা আমরা বের করি। বের করে আপনাকে আমরা ট্রিটমেন্ট দিই, যেটার মাধ্যমে আপনার প্যানক্রিয়াসের সেলগুলো ঠিকমতো ইনসুলিন সিক্রেট করতে পারছে না, সেই সেলগুলোকে আমরা স্টিমুলেট করি, সো দ্যাট আপনার বডির ভেতর থেকে অটোমেটিক্যালি ইনসুলিন আবার আগের মতো সিক্রেট হওয়া শুরু করে। 100% আগের মতো না হলেও অ্যাটলিস্ট মোর দ্যান 50% আগের চেয়ে বেশি সিক্রেট করবে। তখন ডেফিনেটলি আপনার বাইরে থেকে মেডিসিন নেওয়ার ডোজ কমে যাবে। ইনসুলিন আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ বন্ধ করে দিতে সক্ষম হয়েছি, এ পর্যন্ত যতগুলো ট্রিটমেন্ট করেছি সবাইকেই, তাদেরকে আর ইনসুলিন নিতে হচ্ছে না। সো এটা অনেক বড় একটা হ্যাজার্ড ফ্রি, ইনসুলিন নেওয়াটা খুবই হ্যাজার্ড প্রতিদিন, সো আমরা ডায়াবেটিসের এইভাবে পারমানেন্ট চিকিৎসা দিয়ে থাকি। হোয়াট আর দ্য লং টার্ম কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস অ্যান্ড হাউ ক্যান আই অ্যাভয়েড দেম? একটু আগেই বলছিলাম ডায়াবেটিসের কনসিকোয়েন্স অনেক, তার মধ্যে প্রথমেই যেটা সেটা হচ্ছে কিডনি, কিডনি সমস্যা 70% ডায়াবেটিক পেশেন্টের মধ্যে আমরা কিডনি প্রবলেম, সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ এগুলো দেখি। সো এই কিডনি ডিজিজ নাম্বার ওয়ান কনসিকোয়েন্স সিকেডি, সেকেন্ড হচ্ছে আপনার হার্ট অ্যাটাক অথবা হার্ট ফেলিওর, যেটাই বলি না কেন। এখানে হার্ট অ্যাটাকের সাথে ডায়াবেটিস এভাবে সংযুক্ত যে ডায়াবেটিস থাকলে আমাদের হার্ট অ্যাটাক হলে যে চেস্ট পেইনটা ফিল হয়, ডায়াবেটিসে সাধারণত ওই পেইনটা কম থাকে, এই জন্য আমরা বুঝতে পারি না যে আমাদের হার্টে কোনো প্রবলেম হচ্ছে। যখন আমাদের একটা মেজর হার্ট অ্যাটাক হয়ে যায় তখন আমরা হসপিটালে যাই। সো এইভাবে ডায়াবেটিসের সাথে হার্ট অ্যাটাকটা মোর রিলেটেড। দেন কিছু মেমোরি লস চলে আসে, আমরা যেটাকে অ্যালজাইমার্স বলি, ডায়াবেটিসের পেশেন্টদের অনেক আর্লি সেটা হয়। আরও কিছু আছে, চোখের কিছু সমস্যা আছে, আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি, চোখের দৃষ্টি কমে আসে, তারপর হাত পা ঝিনঝিন করা আমরা বলি পেরিফেরাল নিউরোপ্যাথি, সেগুলো চলে আসে। সো অনেক কনসিকোয়েন্স ডায়াবেটিসের, সো সেই জন্যই বারবার বলছি শুধু ব্লাড সুগার কন্ট্রোল করায় ডায়াবেটিস ট্রিটমেন্ট না, ডায়াবেটিস ট্রিটমেন্ট তখনই হবে যখন আপনি কমপ্লিকেশন থেকে মুক্তি পাবেন। লিভার সিরোসিসের জন্য স্টেম সেল থেরাপি চিকিৎসায় আপনারা স্বয়ং সম্পন্ন কিনা, বাংলাদেশে আপনারা এর উৎপাদনে সক্ষম হয়েছেন কিনা? লিভার সিরোসিসের জন্য স্টেম সেলের চিকিৎসা আমরা অলরেডি শুরু করে দিয়েছি, তবে আমরা জার্মান থেকে এখন স্টেম সেল নিয়ে আসছি, আর খুবই রিসেন্টলি আমি মনে করি আগামী 4-6 মাসের মধ্যে বাংলাদেশে ইনশাল্লাহ আমরা স্টেম সেল উৎপাদনে সক্ষম হয়ে যাব। আমাদের কাজ চলছে, কোভিড-19 সিচুয়েশনের জন্য আমরা একটু পিছিয়ে গেলাম, আদারওয়াইজ আমরা হয়তো বা নেক্সট 2 মাসের মধ্যেই প্রোডাকশনে চলে যেতে পারতাম। আফটার দ্য কমপ্লিট প্রোগ্রাম অফ ডায়াবেটিস ট্রিটমেন্ট ক্যান স্টপ ইউজিং ডায়াবেটিস মেডিকেশন? ইয়েস অফকোর্স, যদি আপনি ইনসুলিন নেন, আমি প্রথমেই বলেছি দ্যাট ইজ আওয়ার ইনশাল্লাহ প্রমিস যে ইনসুলিন বন্ধ হয়ে যাবে। যদি ডায়াবেটিসের মেডিসিন আপনি 2, 3, বা 4 নেন, আমরা এত ডায়াবেটিসের মেডিসিন কন্টিনিউ করি না, আমরা সিম্পল মেটফরমিন রিলেটেড এ ধরনের একটা মেডিসিন শুধু সবসময় ভালো থাকার জন্য কন্টিনিউ করি, খুব বেশি হলে একটা মেডিসিন কন্টিনিউ করি, আদারওয়াইজ তেমন কোনো মেডিসিন আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেলে ডায়াবেটিসের জন্য আর কন্টিনিউ করি না। তারপরও ডিপেন্ড করে অবশ্যই পেশেন্টের সিচুয়েশনের উপর এবং আপনি কত বছর ধরে ডায়াবেটিস, প্রথমেই বলছি যত তাড়াতাড়ি আপনি চিকিৎসা করবেন আপনার চিকিৎসার রেজাল্টের ভালো হওয়ার হার পার্সেন্টেজ অনেক বেশি, আপনি যত দেরিতে চিকিৎসা শুরু করবেন পার্সেন্টেজটা কমতে থাকে। এক্সাম্পল, কোনো পেশেন্ট যদি আমার কাছে 20 ইয়ার্স হিস্ট্রি অফ ডায়াবেটিস নিয়ে আসে,
তাদের ক্ষেত্রে রেজাল্টটা আসতে একটু সময় বেশি লাগবে। যারা 5 ইয়ার্স আর 3 ইয়ার্স ডায়াবেটিস নিয়ে আসে তাদের ক্ষেত্রে রেজাল্টটা আসতে অনেক কম সময় লাগবে। বাট ডেফিনেটলি আপনি ইনসুলিন স্টপ করতে পারবেন, এবং ডায়াবেটিসের জন্য যদি 3টা 4টা 5টা মেডিসিন নিয়ে থাকেন এত মেডিসিন আপনার কন্টিনিউ করতে হয় না, বিকজ আপনার বডি তখন ভেতর থেকে ইনসুলিন সিক্রেট করা শুরু করে দিয়েছে। সো ডেফিনেটলি আপনার বাইরে থেকে এত সাপোর্ট নেওয়ার আর প্রয়োজন নেই। এবং এই মেডিকেশনগুলো স্টপ হলে আপনার লিভার যেরকম লিভারটা ভালো থাকবে, বিকজ যত মেডিসিনই আমরা নিই সেটা ডায়াবেটিসের হোক প্রেশারের হোক সব মেডিসিন ম্যাক্সিমাম ওষুধ আমাদের লিভারে মেটাবলিজম হয়। সো লিভারে যখন মেটাবলিজম হয় ডেফিনেটলি লিভার তখন ওরকম আগের মতো রেস্ট পায় না, তখন আমরা যদি মেডিসিন আপনাকে কমিয়ে দিতে পারি আপনি লিভারের বিভিন্ন ডিজিজ থেকেও প্রিভেন্টিভ হয়ে যাবেন। ওকে I want to know about regenerative medicine and what type of treatment in your center. Okay. I get answer dini. How come you are okay? Regenerative medicine. Regenerative medicine is a thing. Je amra jodi banglay boli tahole punorjonmo othoba punorbinnash seta hocche banglar ekdom shothik shobdo, ebong jodi amra বুঝাতে চাই এরকম যে আবার আমি ডায়াবেটিস নিয়ে যেহেতু কথা বলছি ডায়াবেটিস নিয়ে বুঝাচ্ছি যে রিজেনারেটিভ মেডিসিন আপনার সেল বা কোষগুলোকে রিজেনারেট করে বা পুনর্জন্ম দেয় অথবা পুনর্বিন্যাস করে। লাইক প্যানক্রিয়াসের সেলসগুলো ডায়াবেটিসে ইনঅ্যাক্টিভ হয়ে যায় সেজন্য তারা ইনসুলিন সিক্রেট করে না। সো আমরা যেটা করি যে প্যানক্রিয়াসের যে সেলগুলো একদম ইনঅ্যাক্টিভ হয়ে গেছে তাদেরকে বাইরের কিছু স্টেম সেল দিয়ে স্টিমুলেট করি, এবং যেই সেলসগুলো এখন কম কাজ করছে ঠিকমতো ইনসুলিন সিক্রেট করছে না গোয়িং টু বি ইনঅ্যাক্টিভ ওগুলোকে আবার অ্যাক্টিভ করে দিই। সো দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড রিজেনারেটিভ মেডিসিন, যে আপনার বডির সেলই আপনার যে সেলগুলো বয়সের সাথে সাথে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে বা ডেডের পর্যায়ে পড়ে যেগুলো একদম ডাই হয়ে যায় সেই সেলগুলোকে আমরা রিজেনারেশনওভাবে করতে পারি না, বা যেগুলো অন প্রসেসে আছে ওগুলোকে আমরা 100% রিজেনারেট করে দিই। রিজেনারেট করে দিলে যেটা হয় আপনার বডি প্রথম একদম আপনার বয়স যখন 20 ছিল আপনার যখন ডায়াবেটিস ছিল না তখন আপনার সেলগুলো যেভাবে ইনসুলিন সিক্রেট করতো সেভাবে আবার নতুন করে অ্যাটলিস্ট 80% সেভাবেই কাজ করে। সো দিস ইজ হাউ রিজেনারেটিভ মেডিসিন ওয়ার্কস, এবং এটা সব ধরনের ক্রনিক ডিজিজ ডিজেনারেটিভ ডিজিজ ক্ষয় অবক্ষয়জনিত যেগুলো রোগ আছে সব ধরনের রোগের উপর কাজ করে। তার মধ্যে এক্সাম্পল ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনি, সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, আলজাইমার্স, এনি কাইন্ড অফ অটিজম অর যেটা বলতে পারি ইমিউনো সাপ্রেসিভ ডিজিজ, আর্থ্রাইটিক পেন, যেগুলো প্রত্যেকটি ডিজেনারেটিভ ডিজিজ সেগুলো সবই আমরা রিজেনারেশন করতে পারি। ডিপেন্ডস অন পেশেন্টস কন্ডিশন, আমি বারবার একটা কথাই বলি কখনই আমি ওভার প্রমিস করি না, পেশেন্টের কন্ডিশনের উপর সব কিছু ডিপেন্ড করে। পেশেন্ট যদি আমাদের কাছে যত লেস কমপ্লিকেশনস এবং যত আর্লি আসে আমাদের ট্রিটমেন্টের রেজাল্টটা তত বেটার হয়। ওকে কথা বলছিলাম আমি আমার আগের প্রসঙ্গে চলে যাই, কোশ্চেন্স আসার আগ পর্যন্ত কথা বলছিলাম যে ডায়াবেটিসের কমপ্লিকেশানস নিয়ে একজন কোয়েশ্চেন করেছিল সেটা আমি আনসার করেছি, আর রোজার মধ্যে কীভাবে ডায়াবেটিস কন্ট্রোল রাখবেন সেটা আমি বারবারই বলছি যে ডায়েট, এক্সারসাইজ এবং আপনার নর্মাল যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেগুলো কন্টিনিউ করবেন। তা এছাড়াও ডায়াবেটিস কন্ট্রোল করার আরেকটা খুব কিওয়ার্ড যদি আমরা বলি সেটা এক নম্বর হচ্ছে যে আপনি রেগুলার ডায়াবেটিস চেক আপে আছেন কি না। আমরা সাধারণত আমার কাছে অনেক পেশেন্ট আসে যে আমি 5 বছর আগে ডাক্তার দেখিয়েছিলাম, আমার কাছে আমার ডায়াবেটিস এরকম ছিল, উনি আমাকে এই মেডিসিন দিয়েছেন, ওগুলো উনি কন্টিনিউ করে যাচ্ছেন উইথ সেম ডোজেস এবং সেম মেডিসিন, বাট শি আর হি ডিডন্ট এভার চেক হিজ ব্লাড সুগার, কখনো ওরকম চেকও করেন না, বা চেক করলেও ডোজ চেঞ্জ করার জন্য যে আবার ডাক্তারের কাছে যেতে হবে সেটা উনি যাচ্ছেন না। তো এটা কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল না হওয়ার একটা অনেক বড় ইস্যু বাংলাদেশি মানুষের, যে একবার ডাক্তারের কাছে যে একটা প্রেসক্রিপশন নিয়ে আসলে আর ফলো আপে থাকেন না।
সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা রিজেনারেটিভ মেডিসিনের চিকিৎসা বলেন, কনভেনশনাল মেডিসিনের চিকিৎসা বলেন, যেই চিকিৎসাই আপনি যান না কেন, আপনাকে অবশ্যই ফলো আপে থাকতে হবে। আপনার ডায়াবেটিসটা অ্যাটলিস্ট 3 মাস পরপর, যেটা হচ্ছে আমরা বলি 3 মাসের গড় হিমোগ্লোবিন A1C, এটা অবশ্যই আপনাকে চেক করতে হবে, এটা 3 মাস পরপর চেক করা মাস্ট। এবং বাসায় যদি আপনার ডায়াবেটিস মাপার মেশিন থাকে, সেখান দিয়ে অ্যাটলিস্ট যদি আপনি ইনসুলিন নেন, তাহলে ইনসুলিন নেওয়ার আগে অবশ্যই আপনাকে ব্লাড সুগার চেক করতে হবে। আর যদি আপনি ইনসুলিন না নেন, অ্যাটলিস্ট প্রতিদিন ফাস্টিং ব্লাড সুগারটা আপনার বাড়িতে বসে চেক করা উচিত, এবং 3 মাস পরে আপনার অবশ্যই হিমোগ্লোবিন A1C-টা চেক করা উচিত। সো আমাদের বাংলাদেশে ডায়াবেটিস কন্ট্রোল না হওয়ার আরও একটা প্রধান কারণ হচ্ছে যে আমরা ফলো আপে থাকি না। আর একটা কোয়েশ্চেন ছিল, হাউ ইউ আর ট্রিটিং ডায়াবেটিস। আমরা ডায়াবেটিস রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করি দুটোভাবে। একটা হচ্ছে একটা স্যালাইন ইউজ করি, সেই স্যালাইনটাকে আমরা আলফা লাইপোয়িক অ্যাসিড ইনফিউশন বলি, যেটা আপনার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দিবে, আপনার মেটাবলিজম রেট বাড়িয়ে দিবে, আপনার বডিতে ব্লাড সুগার লেভেল কমিয়ে দিচ্ছে। আরেকটা হচ্ছে আমরা কিছু স্টেম সেল পেপটাইড ইঞ্জেকশন ইউজ করি, যেটা আপনার যেরকম আপনার প্যানক্রিয়াসের সেলগুলোকে স্টিমুলেট করবে, অ্যাট দ্য সেম টাইম ওখানে আমরা 7টা অর্গ্যানকে সাপোর্ট করি। আই মিন যে আপনি ডায়াবেটিসের যে কমপ্লিকেশানসের মধ্যে যাওয়ার জন্য প্রসেসে আছেন, যেটা আমি বললাম যে মেজর অর্গ্যানস কিডনি, হার্ট, ব্রেইন, লাংস, লিভার, ওগুলোকে প্রোটেক্ট করার জন্য আমরা কিছু স্টেম সেল পেপটাইড এক্সট্রাক্ট দিয়ে থাকি। এবং এটা একটা প্যাকেজ, এই প্যাকেজটা করতে সাধারণত 3 থেকে 6 মাস সময় লাগে, এবং আপনার রেজাল্ট পেতেও ট্রিটমেন্টের পরে 3 থেকে 6 মাস সময় লাগবে। যেহেতু এগুলা একটু পার্মানেন্ট চিকিৎসা এবং ক্রনিক ডিজিজের চিকিৎসা, ডিজিজটা হতে যেরকম আপনার সময় লেগেছে, ভালো হতো একটু সময় লাগবে। ওকে, আমি কোনো কোয়েশ্চেন মিস করছি না। ওকে, হ্যাঁ অবশ্যই, একটা কোয়েশ্চেন এসছে, খুব ভালো কোয়েশ্চেন, যে কোনো রকম টেস্ট ছাড়া কেউ ডায়াবেটিস নিজে নিজে বাসায় কীভাবে বুঝবেন, হয়তো বা কোনো ব্লাড সুগার টেস্ট করেনি, বাট কোনো ধরনের সিমটম আছে কি না যাতে আপনার মনে হয় যে আপনার ডায়াবেটিস হতে পারে। নাম্বার ওয়ান, খুব ইম্পর্টেন্ট, আপনার ফ্যামিলি হিস্ট্রি আছে কি না। ফ্যামিলি হিস্ট্রি বলতে একদম ব্লাড কানেক্টেড করা, আপনার বাবা মা, হ্যাঁ, চাচা ফুপু, এদের ডায়াবেটিস আছে কি না, এটা খুব ইম্পর্টেন্ট, এই হিস্ট্রিটা আছে কি না যেটা আপনাকে জানতে হবে। নাম্বার টু, সাধারণত ডায়াবেটিসের কিছু সিমটমস হচ্ছে আপনার ফ্রিকুয়েন্ট অফ মিকচুরেশন অ্যাট নাইট টাইম, হ্যাঁ, অনেক হঠাৎ করে যদি রাতে ঘুমের মধ্যে বারবার আপনাকে প্রস্রাবের জন্য বাথরুমে যেতে হয়, টয়লেটে যেতে হয়, সেটা হঠাৎ, যেটা হচ্ছে সাধারণত আপনার ছিল না আগে, সেটা যদি শুরু হয়, সেক্ষেত্রে আমরা ইট ইস অ্যালার্মিং। থার্ড হচ্ছে আপনি খুব বেশি থার্স্টি হতে পারেন, হ্যাঁ, অনেক বেশি, যেহেতু আপনার বারবার ইউরিনেশন হচ্ছে, সো আপনার ডিহাইড্রেশন একটা ফিলিংস হতে পারে, সো থার্স্টি হতে পারেন। নাম্বার ফোর, আপনার কখনো অনেক ডায়াবেটিক পেশেন্টদের সুগার ক্রেভিং শুরু হয়ে যায়, সো এই 3-4টা হিস্ট্রি যদি কারো হঠাৎ করে একসাথে শুরু হয়ে যায়, অথবা তার মধ্যে যে কোনো দুটো, যে ফ্যামিলি হিস্ট্রি আছে, আপনার ফ্রিকোয়েন্ট অফ মিকচুরেশন বেড়ে গেছে, আপনার ডেফিনেটলি একটা ব্লাড সুগার চেক আপে যাওয়া উচিত সিস্টেমেটিক, এবং সেটা ল্যাবে, সেটা বাসায় না। একটি কোশ্চেন, ওয়াট টাইপ অফ অটিজম ট্রিটমেন্ট ইন ইউর সেন্টার। ওকে, অটিজমের ট্রিটমেন্ট আমরা স্টেম সেল দিয়ে করি, এবং স্টেম সেলের ট্রিটমেন্ট আমি সবসময় বলি যে, আবারও বলছি যে, যত আর্লি হবে তত বেশি আমরা বেশি ভালো রেজাল্ট পাবো। অটিজম সাধারণত বিফোর 5 ইয়ার্স, হ্যাঁ, 5 বছরের নিচে বাচ্চারা যেগুলো আমাদের কাছে আসেন, তাদের অটিজমের চিকিৎসা যদি আমরা স্টেম সেলের মাধ্যমে করি, যেটা হয়, অটিজম ইজ নট এ কিউরেটিভ ডিজিজ, এটা লাইফ লং আপনার সাথে থাকবে, বাট আপনার অটিজম থেকে যে সাফারিংসগুলো সেগুলো কমে আসবে। নাম্বার ওয়ান, যে হয়তো বা আপনার বাচ্চার সোশ্যালাইজেশনটা বেড়ে যাবে, কমিউনিকেশান বাড়বে, ভার্বাল কমিউনিকেশান বাড়বে, আই কন্ট্যাক্টটা বাড়বে, সো আপনার আন্ডারস্ট্যান্ডিং, লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, IQ এগুলো ডেভেলপ করে, এবং কোনো ধরনের যদি অর্গ্যান ড্যামেজ শুরু হয় সেখানেও এটা প্রিভেন্ট করে। সো ইটস বেস্ট যদি আমরা 5 বছরের নিচে অটিজমের চিকিৎসা শুরু করতে পারি উইথ স্টেম সেল ট্রিটমেন্ট, কিন্তু যদি লেট করেও কেউ আসে তাদেরকে আমরা হেল্প করতে পারি, বাট আমাদের সাকসেস রেটটা অতটা ভালো হয় না। ওকে, ফর পেইন ম্যানেজমেন্ট
What type of treatment do you have? My mother is suffering in frozen shoulder and knee pain. She is 56 years old. Okay. অবশ্যই আমাদের কাছে পেইন ম্যানেজমেন্টের চিকিৎসা আছে এবং ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা আছে। আমাদের এখানে আমরা সাধারণত পেইন ম্যানেজমেন্টের জন্য দু ধরনের চিকিৎসা দিয়ে থাকি। একটা হচ্ছে পিআরপি, পিআরপি হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা, আপনার শরীর থেকে সামান্য পরিমাণ ব্লাড নিয়ে, খুব অল্প 20 ml অর 30 ml ব্লাড নিয়ে আমরা সেখান থেকে সেন্ট্রিফিউজ করে প্লেটলেটটাকে বাড়িয়ে দিয়ে, যেটা আপনার বিভিন্ন অ্যাক্টিভেটিং ফ্যাক্টর থাকে ওখানে, ওগুলোকে বাড়িয়ে দিয়ে আপনার যেখানে ব্যথা, লাইক ফ্রোজেন শোল্ডার মানে আপনার হাতের জয়েন্টে পেইন অথবা নি পেইন, সেখানে আমরা ইঞ্জেক্ট করি। ওয়ান্স আ মান্থ আমরা ইঞ্জেকশনটা দিই এবং সাধারণত 3 মাস ইঞ্জেকশনটা দিলে, মানে মাসে একটা করে মোট 3টা ডোজ দিলেই পেশেন্ট অনেক বেটার ফিল করে এবং এটা জন্য কোনো নি সার্জারি বা কোনো শোল্ডার সার্জারি দরকার হয় না। সো এটা একদমই সার্জারি ফ্রি এবং পেইনলেস এটা ট্রিটমেন্ট এবং পার্মানেন্ট ট্রিটমেন্ট। সো আমাদের আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডু ইউ হ্যাভ ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট ফর পেইন? ইয়েস, আমি আগেই বললাম যে আমরা পিআরপি দিয়ে একটা করি। আরেকটা হচ্ছে আমরা যেটা, এটাও একটা জার্মান প্রযুক্তি, আমরা আমাদের একটা ডিভাইস আছে হোল বডি হাইপারথার্মিয়া, যেখানে আমরা আপনার বডির টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দিয়ে আপনার বডির ইমিউন সিস্টেমটাকে অ্যাক্টিভ করে, বিকজ যে কোনো পেইন সাধারণত ইমিউন সিস্টেম রিলেটেড, সো ওটাকে অ্যাক্টিভ করে আপনার পেইনটাকে রিলিফ করে দেই। সো পিআরপি হাইপারথার্মিয়া কম্বিনেশনে আমরা পেইন ম্যানেজমেন্টের খুব একটা আধুনিক চিকিৎসা ব্যবস্থা এখানে রেখেছি। আপনারা আমাদের সাথে আমাদের ফেসবুক ইনবক্সে মেসেজ করে আপনাদের নাম্বার লিফ করলে আমাদের কন্ট্যাক্ট পারসন আপনার সাথে কন্ট্যাক্ট করবে। হাউ ইফেক্টিভ ইট ইজ? ইট ইজ ইফেক্টিভ, ইট ইজ ইফেক্টিভ, ডিপেন্ডস অন যে আপনার, আবারও বলছি, পেশেন্টস কন্ডিশন। যদি এটা খুব প্রাইমারি পর্যায়ে থাকে 100% ইফেক্টিভ, ইট ইজ ইফ ইট ইজ ভেরি ওল্ড সেক্ষেত্রে আই উড সে যে 80% ইফেক্টিভ। অ্যান্ড ডিপেন্ডস অন যে আপনার অন্য কোনো ডিসিজ কন্ডিশন আছে কি না। ডায়াবেটিস থাকলে ইফেক্টিভনেসটা আসতে একটু সময় লাগে, বিকজ ডায়াবেটিস একটা ক্রনিক প্রসেস, এটাও একটা ক্রনিক প্রসেস। সো দুটো ক্রনিক ডিজিজ যখন একসাথে কাজ করা হয় তখন রেজাল্টটা আসতে একটু সময় লাগে, বাট ইট ইজ ইফেক্টিভ। করোনা ভাইরাসের জন্য আপনাদের কিছু আছে কিনা? ওকে, করোনা ভাইরাসের জন্য আমাদের কিছু আছে, এটা বললে ভুল হবে। তবে করোনা ভাইরাসের প্রিভেনশন অথবা করোনা ভাইরাস যদি কারো হয়ে যায় তার কমপ্লিকেশনসগুলো যেন বেশি না হয়, তার আগে থেকে যদি সেই জন্য কেউ কোনো চিকিৎসা নিতে চান সেই চিকিৎসা আমাদের এখানে আছে। সেটা আসলে কিছুই না, আমি ওভার ক্লেম করবো না, এটা কোনো ভ্যাকসিন বা ইটস নাথিং। করোনা ভাইরাস ইজ এ ভাইরাস এবং এটা তখনই একটা মানুষকে অ্যাটাক করে ডেফিনেটলি যার ইমিউন সিস্টেম উইক থাকে। সো আমাদের কাছে যে কিছু প্যাকেজ আছে, কিছু মেডিসিনস আছে অথবা কিছু স্যালাইন আছে, কিছু ইনফিউশনস আছে যেগুলোর প্রোফর্মা অর প্রোটোকল আমরা জার্মান থেকে নিয়ে এসেছি, যে আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করবে। যখনই আপনার ইমিউন সিস্টেম বুস্ট আপ করবে ডেফিনেটলি আপনি যে কোনো, নট অনলি করোনা ভাইরাস, হ্যাঁ, আপনি যে কোনো ভাইরাস, যে কোনো ব্যাকটেরিয়া থেকে নিজেকে প্রিভেন্ট করতে পারবেন। সো ইটস এ ভেরি সিম্পল ক্যালকুলেশন। আমরা যেরকম বলছি যে বেশি বেশি করে পানি খাবেন, ইমিউন সিস্টেম বুস্ট আপের জন্য বিভিন্ন খাবার অ্যাডভাইস করছি, ভিটামিন সি খাবেন, অ্যান্টি অক্সিডেন্টস, সেই ভিটামিন সি আমরা মেগাডোজ ওভার 2000 মিলিগ্রাম 2 গ্রাম পর্যন্ত লোডিং ডোজে দিচ্ছি, কারণ আপনি 2 গ্রাম কখনোই ওরালি ইনটেক করতে পারবেন না। সো ভিটামিন সি কেন খেতে বলো, ডক্টররাও বলছেন, নিউট্রিশনিস্ট বলছেন, আমরাও বলছি, কেন বলছি, আমরা বলছি যে আপনার বডির ইমিউন সিস্টেমটা বেটার করার জন্য, যে করোনা যেন আপনাকে অ্যাটাক করতে না পারে। নট অনলি করোনা, এনি কাইন্ড অফ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এনি কাইন্ড অফ ব্যাকটেরিয়া, যে আপনার ইমিউন সিস্টেম যত বেস্ট থাকবে, ভালো থাকবে, আপনি ওগুলো ভাইরাস ব্যাকটেরিয়াতে সহজে অ্যাফেক্টেড হবেন না। আর যদিও হয়ে যান কোনো কারণে তাহলে কমপ্লিকেশনসগুলো কম হবে। সো ডেফিনেটলি করোনা ভাইরাস স্পেশালি বলে কিছু নেই, যে কোনো ভাইরাস, যে কোনো ব্যাকটেরিয়া থেকে যদি আপনি নিজেকে প্রিভেনশন দিতে চান আপনি প্লিজ আমাদের ইমিউন সিস্টেম বুস্ট আপ যে প্যাকেজগুলো আছে ওগুলো নিতে পারেন। সেগুলোর জন্য আমাদের ইনবক্সে আপনাকে টেক্সট করে আপনার নাম্বারটা দিতে হবে। হোয়াট আর দ্য কস্ট লাইক ফর ট্রিটমেন্ট অফ ফ্রোজেন শোল্ডার? ওকে, ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্ট ইটস নট মাচ এক্সপেন্সিভ। আমি বলবো 3টা ইঞ্জেকশনের জন্য ইটস নট মোর দ্যান 1 লাখ ইভেন।
সো আমরা এক একটা ইঞ্জেকশন ডিপেন্ড করে যে আপনার কয়টা লাগছে ইঞ্জেকশন, বাট আমি তিনটা ইঞ্জেকশনও যদি বলি ইটস অ্যাবাউট 80,000 টু 1 লাখ। কতবার এর সাথে যদি কোনো সাপোর্টিভ ট্রিটমেন্ট লেগে থাকে সেজন্য আমি একটু বেশি বাড়িয়ে বললাম, বাট ডেফিনেটলি নট মোর দ্যান 1 লাখ। ওকে আমি আমার আবার আগের আলোচনা কোশ্চেন আসতে আসতে কিছু আগের আলোচনাতে ফিরে যাচ্ছি যে ডায়াবেটিস, আবারও ডায়াবেটিস নিয়ে কথা বলছি বারবার আজকে, যেহেতু টপিক ডায়াবেটিস, পরবর্তীতে হয়তো বা আমি ডায়াবেটিস সাথে রিলেটেড কিডনি নিয়ে কথা বলবো। যে আপনি ডায়াবেটিস ফলো আপের কথা বলছিলাম যে ফলো আপটা অবশ্যই আপনাকে করতে হবে, এবং প্রতিটা ফলো আপই মেক ইট শিওর যে অ্যাটলিস্ট 3 মাস পর পর আপনি ফলো আপ করেন। এবং যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, এবং যেটা আমি খুবই ইম্পর্টেন্স দিই সবসময় পেশেন্টদেরকে বলি, আমার কাছে প্রচুর পেশেন্ট এরকম আসেন যারা ইনসুলিন নিচ্ছেন কিন্তু কখনোই ব্লাড সুগার চেক করেন, দ্যাটস ভেরি হার্মফুল অ্যান্ড ভেরি ডেঞ্জারাস। হ্যাঁ, ডায়াবেটিস হাইপারগ্লাইসিমিয়া যেটা, হ্যাঁ, ব্লাড সুগার অতিরিক্ত বেড়ে যাওয়াতে মানুষ কিন্তু একদম ডেথ পর্যায়ে চলে যায় না, বাট হাইপোগ্লাইসেমিয়া ইটস ভেরি ডেঞ্জারাস। যখন আপনার ব্লাড সুগার ফল করবে, একটা ডায়াবেটিক পেশেন্টে বিশেষ করে যখন ব্লাড সুগার ফল করে, তখন ইটস ভেরি ডেঞ্জারাস যে তাকে আবার রিকভার করানো যায়, অ্যান্ড ভেরি রিস্কি ফর হিম অর হার। সো ইনসুলিন নেওয়ার আগে, যারা ইনসুলিন নিচ্ছেন, বারবার আমি একই কথা বলি, ইনসুলিন নেওয়ার আগে অবশ্যই ব্লাড সুগার চেক করতে হবে। ব্লাড সুগার না চেক করে অন্ধের মতো ইনসুলিন নেওয়া যাবে না। এবং যারা অনেক হাই ডোজ ইনসুলিন নেন, 30-40 ইউনিট করেও নেন অনেকে, সো এরকম 30-40 ইউনিট নেওয়ার আগে আপনি যদি আপনার ব্লাড সুগার চেক না করে, লাইক আপনার ব্লাড সুগার যদি থাকে 10 অথবা 12, হ্যাঁ, আপনি নিচ্ছেন 30-40, অথবা আপনার ব্লাড সুগার আছে 6-7, আপনি নিচ্ছেন 30-40, যে কোনো সময় আপনার হাইপোগ্লাইসেমিয়া। এবং অনেক পেশেন্ট আছে যে রাতের বেলা ইনসুলিন নিয়ে ঘুমের মধ্যে মারা গেছে, পরবর্তী দেখা গেছে তার হাইপোগ্লাইসেমিয়া ছিল। ইটস ভেরি ডেঞ্জারাস। আমি এটা খুব অ্যালার্মিং একটা সেন্টেন্স বলতে চাই, এবং অ্যালার্মিং একটা কথা যেটা আমি ডায়াবেটিক পেশেন্টদেরকে আমি মেসেজটা দিতে চাই, যে কখনোই আপনি ব্লাড সুগার চেক না করে আপনার ইনসুলিনটা অন্ধের মতো নিতে থাকবেন না। এটার মতো মানে লাইফ থ্রেটেনিং কন্ডিশন আমার কাছে মনে হয় আর কিছু না, বিকজ আপনি নিজেকে একটা ডেঞ্জারাস অবস্থার মধ্যে ফেলে দিচ্ছেন। হ্যাঁ, আপনি ভালো থাকার জন্য ইনসুলিন নিচ্ছেন, বা আপনি জানেন না যে আপনি নিজেই নিজের কত বড় ক্ষতি করে ফেলছেন। সো খুব ইম্পর্টেন্ট যে ইনসুলিন নেওয়ার আগে ব্লাড সুগারটা চেক করা। বারবার বারবার আমি বলি, একটা বাসায় ব্লাড সুগার মাপার মেশিন কিনে রাখবেন যাদের ডায়াবেটিস আছে, এবং হাইপোগ্লাইসেমিয়া। ওকে, আমি আবার আসছি ফিরে একটা কোশ্চেন আনসার দিয়ে। হোয়াট ইজ দ্য কস্ট অফ স্টেম সেল পার সেট অর পার সেশন? ওকে, ডিপেন্ড করে আপনি কিসের জন্য স্টেম সেল নিচ্ছেন। স্টেম সেল আমাদের বিভিন্ন অর্গানের জন্য আছে। আমার মনে হয় কিডনির জন্য এক ধরনের প্রাইস হবে, লিভারের জন্য এক ধরনের প্রাইস হবে, ডায়াবেটিসের জন্য এক ধরনের প্রাইস হবে, হার্টের জন্য এক ধরনের হবে। সো অবশ্যই ডিপেন্ড করে যে আপনি কোন অর্গানকে ফোকাস করে নিচ্ছেন, অথবা অনেক ডিজিজ আছে যেখানে আমরা মাল্টি অর্গান ফোকাস করি। এক্সাম্পল, যদি ডায়াবেটিসে বলি, আমরা মাল্টি অর্গান, অ্যাটলিস্ট 7 অর্গান ফোকাস করি। সো ইটস রিয়েলি ডিপেন্ডস যে স্টেম সেল পার সেট পার সেশন হাউ মাচ। প্লিজ ভিজিট আস এবং আমাদেরকে দেখিয়ে আপনার এস্টিমেশনটা নিয়ে যাবেন কাইন্ডলি। ওকে, আমি আবার সরি আগের কোয়েশ্চেনে ফিরে আসছি। ডায়াবেটিক পেশেন্ট উইথ হাই ব্লাড প্রেশার, ইজ দ্যাট অ্যান ইন্ডিকেশন অফ সিকেডি? ডু ইউ হ্যাভ এনি ট্রিটমেন্ট ফর সিকেডি অ্যাট ইউর সেন্টার? অফকোর্স, ডায়াবেটিক পেশেন্ট উইথ হাই ব্লাড প্রেশার ইজ ডেফিনেটলি ইন্ডিকেশন অফ সিকেডি, বিকজ সিকেডি বলতে ক্রনিক কিডনি ডিজিজ অনেকে বুঝবেন না, তাই বুঝিয়ে দিলাম যে ডায়াবেটিস একভাবে যেভাবে আপনার কিডনি ব্লাড ভেসেলসগুলোকে ড্যামেজ করছে, অন্যভাবে কিন্তু
হাইপার টেনশন আপনার ব্লাড ভেসেলসগুলোকে ড্যামেজ করছে। সো যদি কারো ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার কম্বাইনলি থাকে, তার জন্য সিকেটি হওয়ার চান্স অবশ্যই অনেক বেশি। এবং আমাদের সেন্টারে অবশ্যই সিকেটির ট্রিটমেন্ট আছে। আমি আগেও বলেছি যে কিডনি ডিজিজের ট্রিটমেন্ট আমরা স্টেম সেলের মাধ্যমে করে থাকি, যে আপনার কিডনি সেল কতটুকু ড্যামেজ হয়েছে, আপনার ক্রিয়েটিনিন লেভেল কী আছে, এবং আপনার ডায়াবেটিস কতটা কন্ট্রোলে আছে, হাইপারটেনশন কতটা কন্ট্রোলে আছে, সব কিছুকে ফোকাস করে আমরা সিকেটির ট্রিটমেন্ট করি। ডেফিনেটলি যদি ক্রিয়েটিনিন 3 এবং 4 এর মধ্যে থাকে, আমাদের ট্রিটমেন্ট রেজাল্টটা অনেক ভালো আসে। যদি এটা মোর দ্যান 4 হয়ে যায়, সেক্ষেত্রে আমরা হয়তো বা ডায়ালাসিসের সাথে সাথেও আমাদের ট্রিটমেন্টটা শুরু করে দিই হয়, কিন্তু ডায়ালাসিসের ফ্রিকোয়েন্সিটা কমে আসে। কেউ যদি সপ্তাহে দুটো করে নেন, আমাদের চিকিৎসার সাথে সাথে হয়তো বা তখন মাসে দুটো লাগবে, এবং আস্তে আস্তে আমরা ওভাবে ডায়ালাটিসকে উইথড্র করে দিতে পারবো। সো ডিপেন্ডস যে আপনার কোন স্টেজে আছে, সিকেডি স্টেজ 1, 2, 3, যে স্টেজে থাকুক না কেন আমরা হেল্প করি। একদম এন্ড স্টেজে চলে গেলে ইটস ডিফিকাল্ট, এন্ড স্টেজে চলে গেলে তখন আসলে ডায়ালাসিস অথবা কিডনি ট্রান্সপ্ল্যান্ট ছাড়া উপায় থাকে না। বিফোর দ্য ফাইনাল স্টেজ উই ক্যান ট্রিট সিকেডি। ওকে, আমার আগে যেটা যেটা নিয়ে কথা বলছিলাম যে ফলো আপ করবেন, ইনসুলিন আগে ব্লাড সুগার এবং হাইপোগ্লাইসিমিয়া অ্যাভয়েড করবেন, এবং অবশ্যই যে কোনো মেডিসিনই নিচ্ছেন না কেন, যে ডক্টরের কাছে থেকেই নিচ্ছেন না কেন, 3 মাস পর পর ফলো আপের জন্য তার কাছে যাবেন। হ্যাঁ, কখনোই একটা প্রেসক্রিপশন কন্টিনিউ করবেন না উইদাউট ডক্টরস নোটিফিকেশন। যে কোনো ডাক্তার একটা প্রেসক্রিপশন করে দেন, ডেফিনেটলি আমাকে আপনাকে বলেও দেন যে 1 মাস, 2 মাস বা 3 মাস পরে ফলো আপে আসবেন, এবং সেটা আসতে হবে। আপু আপনাদের সেন্টারটা কোথায়? ওকে, আমাদের সেন্টারটা হচ্ছে ধানমন্ডি 27 রাপা প্লাজার অপোজিটে মিরপুর রোডের উপরে। আমাদের ফেসবুক লিঙ্কে খুব সম্ভবত অ্যাড্রেসটা আছে, দিন মোহাম্মদ আই হসপিটালের যে বিল্ডিংটা সেটার পাঁচতলায়। এটা হচ্ছে ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা, যেটা জার্মানের একটা ফ্র্যাঞ্চাইজি, সিন্স 1963 থেকে এটা অপারেশন করছে আর বাংলাদেশে কাজ শুরু করেছে লাস্ট 1.5 ইয়ার। ওকে, ডায়াবেটিসের জন্য অনেকের আরেকটা কোয়েশ্চেন থাকে যে ডায়াবেটিসের সাথে মেমোরি লসের রিলেশনটা কী। ডায়াবেটিসের সাথে মেমোরি লসের খুব আমি বলবো ইন্টিমেসি আছে, বিকজ আমি আবারও বলছি যে ডায়াবেটিস যেটা করে, ব্লাড সুগার বেড়ে গেলে ব্লাড ভেসেলসগুলোকে ড্যামেজ করে। সো কিডনি যেরকম একটা হাই ব্লাড সার্কুলেশনের অর্গ্যান, সেরকম ব্রেনও কিন্তু তাই, সো সোর্স অফ হাই ব্লাড সার্কুলেশন। সেই ক্ষেত্রে যতই আপনার ব্লাড ভেসেলসগুলো এবং ব্রেইনের ব্লাড ভেসেলসগুলো আমরা বলি যে মাইক্রো সার্কুলেশন, মানে অনেক ছোটো 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 ব্লাড ভেসেলস থাকে, এবং সেই ব্লাড ভেসেলসগুলো ড্যামেজ হতে থাকে ব্লাড সুগার যদি বাড়তির দিকে থাকে, তখন তখন কিন্তু মানুষের মেমোরি লসটা খুব আর্লি হয়। বয়সের সাথে সাথে একটা মেমোরি লস, দ্যাটস ডিফারেন্ট থিং, কিন্তু ডায়াবেটিসের জন্য মেমোরি লসের সময়টা অনেক এগিয়ে আসে, সেটা অনেক নোটিসেবল। আজকাল আমার কাছে অনেক এরকম আলজাইমার্সের পেশেন্ট আসছে বা মেমোরি শর্ট টার্ম মেমোরি লস আসছে। আমরা সাথে আগে এক্সপেক্ট করতাম যে ওভার 70 ইয়ার্স আর ওভার 60 ইয়ার্স এই ধরনের প্রবলেমগুলো হয়, কিন্তু এগুলো আমি এখন দেখি অ্যাবাউট 50+, 45+ এই ধরনের পেশেন্টরাও শর্ট টার্ম মেমোরি লসের কমপ্লেন নিয়ে আসছে। এবং প্রথম থেকে আমরা এগুলো খুব ইগনোর করি, হ্যাঁ, মেমোরি লসের ব্যাপারটা বুঝতে পারি না আমরা, মেনলি আমাদের ডায়াবেটিস আছে ওটাকেই ফোকাস করি, আমাদের কিডনি প্রবলেম আছে ওটাকেই ফোকাস করি, কিন্তু এটা যে এটার সাথে একদম রিলেটেড, হ্যাঁ, সেটা আসলে খুবই মানে কেউই আমরা সেটা নজরে আনি না। সো আমি আসলে আমার সমস্ত লাইভে বলেন, আমার যে কোনো প্রোগ্রামে বলেন, আমি ছোটো ছোটো কিছু জিনিস আমি পেশেন্টদেরকে মেসেজ করতে চাই, যে এই মেসেজগুলো করলে, যে মেসেজগুলো নিয়ে চললে আপনি আসলে আপনার রোগ থেকে কিন্তু অনেকটাই ভালো থাকতে পারেন। কোয়েশ্চেন এসছে, ডু ইউ ট্রিট আলজাইমার্স পেশেন্ট? ইয়াস, আলজাইমার্স পেশেন্ট আমরা ট্রিট করি। আলজাইমার্স পেশেন্ট ট্রিটমেন্ট, আবারও বলছি, আলজাইমার্স মানে মেমোরি লস। তো আলজাইমার্স দুটো কারণে হয়, একটা হচ্ছে ফ্রম ডিজিজ কন্ডিশন, যেটা আমি বলছিলাম লাইক এক্সাম্পল ডায়াবেটিস, হ্যাঁ, আরেকটা হচ্ছে এইজ রিলেটেড। হ্যাঁ, এইজ রিলেটেড আলজাইমার্স যেটা, যে
তার হয়তো বা এরকম কোনো ক্রনিক ডিজিজ নেই, বাট এইজের জন্য ব্রেন সেলসগুলো আস্তে আস্তে অ্যাট্রফি হয়ে যায় বা ছোট হয়ে যায়। ছোট হয়ে গেলে তখন তার যেটা হয়, আমাদের ব্রেইনের বিভিন্ন পার্ট বিভিন্ন কারণের জন্য দায়ী। লাইক একটা পার্ট হচ্ছে আপনার কথা বলা স্পিচের জন্য রেসপন্সিবল, আরেকটা পার্ট আপনার ভিশনের জন্য রেসপন্সিবল, আরেকটা পার্ট আপনার হিয়ারিংয়ের জন্য রেসপন্সিবল। বাট এখন যখন বয়স হয় তখন যেটা হয়, ব্রেইন ব্রেইনের যে সাইজটা ওটা ছোটো হয়ে আসে। যখন ছোট হয়ে আসে একটা পার্টকে ওভারল্যাপ করে, লাইক স্পিচটা ওভারল্যাপ করে হিয়ারিংয়ের সাথে, ভিশনটা ওভারল্যাপ করে ড্রিমিংয়ের সাথে। সো তখন পেশেন্টের একটা হ্যালুসিনেশন, ডিলিউশন এই ধরনের জিনিস ডেভেলপ করতে শুরু করে। দ্যাটস কল আলজাইমার্স। সো আলজাইমার্স তিনটা স্টেজ আছে। সো যে কোনো স্টেজেই আমরা ট্রিটমেন্ট করতে পারি, বাট এন্ড স্টেজে ট্রিটমেন্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট। বা যদি কোনো ডিজিজ কমপ্লিকেশানস থেকে আলজাইমার্স হয়, লাইক ডায়াবেটিস বলতে পারেন অথবা ক্যান্সার, সো সেই ক্ষেত্রে যদি ডায়াবেটিস ক্যান্সার এগুলো কন্ট্রোল করা যায় তখন আলজাইমার্স অনেকটা ইম্প্রুভ করে। কিন্তু যদি আপনার ব্রেন সেলস অ্যাট্রফি হওয়ার জন্য হয়, সেই ক্ষেত্রে আমরা কিছুটা হেল্প করি যে সেলসগুলোকে স্টিমুলেট করে দিই। সো এটা একটা সাউন্ড থেরাপি বা সাউন্ড সিস্টেমের মাধ্যমে। এখানে আমরা কোয়ান্টাম ফিজিক্স ইউজ করি। ইটস আ কমপ্লিকেটেড মেকানিজম, বাট ইটস ভেরি ইউজফুল। যে আপনার যে ওভারল্যাপিং জায়গাগুলো আছে ওগুলো আস্তে আস্তে রিল্যাক্স হয়ে যায়, বাট 100% হয় না, অনেকখানি হয়, সো দ্যাট আপনি রেগুলার লাইফটা লিড করতে পারেন। কারণ আলজাইমার্স পেশেন্ট একসময় অনেক মানে বেড বাউন্ডেড হয়ে যায়, অ্যাটলিস্ট সেখান থেকে আপনি রিলিফ পেতে পারেন। আর যদি এটা জেনেটিক কোনো কারণে হয়, অনেকের ফ্যামিলি হিস্ট্রি থাকে, সেক্ষেত্রেও আমরা এই সাউন্ড থেরাপি বা যেটা বলছি কোয়ান্টাম ফিজিক্স আমরা ইউজ করি। এই ট্রিটমেন্টটাতে আপনি অনেকখানি বেটার থাকবেন। বাট আবারও বলছি, আপনি যদি আমার কাছে আর্লি আসেন রিকভারিটা খুব ভালো হবে। ইফ ইট ইজ ভেরি লেট স্টেজ, ইটস ডিফিকাল্ট টু ট্রিট। এবং কোন স্টেজে আছে এটা ডেফিনেটলি ডক্টর ডিসাইড করবে। ওকে, স্টেম সেল থেরাপি পার উইক অর পার মান্থ ডিপেন্ডস। যদি আমি পেপটাইড দিই, সেল এক্সট্র্যাক্ট, ফুল সেল না, সেল এক্সট্র্যাক্ট দিই, দ্যাট ইজ পার উইক। আর ইফ ইট ইজ ফুল স্টেম সেল দেন ইটস ওয়ান্স আ ইয়ার। খুব বেশি ক্রিটিক্যাল কমপ্লিকেশনস থাকলে টোয়াইস আ ইয়ার, বাট আদারওয়াইজ ওয়ান্স আ ইয়ার। আর যদি শুধু আমি সেল এক্সট্র্যাক্ট বা পেপটাইড দিয়ে আপনাকে চিকিৎসা করি, দেন ইট ইজ পার উইক। ইয়েস, অফকোর্স দের আর 7 স্টেজ। আই ওয়াজ জাস্ট টেলিং যে অনেকগুলো স্টেজ আছে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ অ্যান্ড আপ টু 7 স্টেজ। সো আমরা সাধারণত যেটাকে বলছি এন্ড স্টেজ, লাইক 6th অর 7th স্টেজ অফ আলজাইমার্স, ইটস ট্রিটমেন্ট করা ভেরি ডিফিকাল্ট। বাট যদি প্রথম 4-5টা স্টেজের মধ্যে চলে আসে তখন ট্রিটমেন্ট করাটা ইজি। হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট কস্ট লাইক? ওকে, এটার পার সেশন ইজ অ্যাবাউট 6,000। এটা হচ্ছে আমাদের প্রাইস। বাট ডেফিনেটলি কেউ যদি অনেকগুলো সেশন নিতে হয়, উই হ্যাভ সাম প্যাকেজ সিস্টেম ফর দ্যাম। সো প্রাইসটা যদি ইন্ডিভিজুয়াল না বলি, একটা আলজাইমার্সের পেশেন্টের অ্যাটলিস্ট 20-30 সেশন লাগে। সেই ক্ষেত্রে আমরা যদি একটা প্যাকেজ করে দিই সেটা তাদের জন্য সুবিধাজনক। সো পার সেশন 6,000 হলেও যখন একটা প্যাকেজে চলে আসি সেটা অনেক কমে যায় সেশন কস্টটা। ডায়াবেটিসের আমরা আসলে প্রোগ্রাম মধ্যে যেটা হাইলাইট করেছিলাম সেটা হচ্ছে ডায়াবেটিস। সো ডায়াবেটিস সম্পর্কে যদি আরও কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। অন্যান্য ডিজিজ সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি, যদি আমাদের লাইফের মধ্যে সময় শেষ করার মধ্যে না হয় তখন আমাদেরকে ইনবক্সে মেসেজ করতে পারেন। নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি সেশনস পার উইক? ইটস অ্যাবাউট আলজাইমার্স। সো ফর আলজাইমার্স ইটস এভরি অল্টারনেটিভ ডে। সো সপ্তাহে 3 দিন আমরা বলি অ্যাটলিস্ট স্টেজের উপরে, বাট 20-30 সেশন লাগে সপ্তাহে 3 দিন। এই সাউন্ড সিস্টেম অথবা রাসা থেরাপি যেটা আমরা বলি বা কোয়ান্টাম ফিজিক্স যাই বলেন না কেন, এটা ছাড়াও আমাদের কিন্তু স্টেম সেল ট্রিটমেন্ট আছে ফর আলজাইমার্স, যেখানে আমরা ব্রেন সেলস দিয়ে থাকি। স্টেম সেলস, ব্রেন সেলসের মধ্যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেরিব্রাল কর্টেক্স, সেরিবেলাম, সো এগুলো যেইগুলো পার্ট মেইনলি একটা মানুষের চলাফেরার জন্য 3টা পার্ট খুব ইম্পর্টেন্ট, ভিশন, হিয়ারিং অ্যান্ড স্পিচ। সো এই 3টা পার্টের মানে এই 3টা রেসপন্সিবল পার্ট যেগুলো, সেই অর্গ্যানগুলোকে আমরা স্টেম সেলের মাধ্যমে ট্রান্সপ্ল্যান্ট করি। সো
রাশা বা সাউন্ড সিস্টেম ছাড়াও আমাদের স্টেম সেল ট্রিটমেন্ট আছে ফর আলজাইমার্স। অ্যান্ড হাউ মেনি সেশনস পার উইক আলজাইমার্স? যদি আমরা স্টেম সেল দিই তাহলে স্টেম সেল নট মোর দ্যান টুয়াইস আ উইক, সরি টুয়াইস আ ইয়ার, সো বছরে দুটো, বছরে দুটোর বেশি না যদি স্টেম সেল ট্রিটমেন্ট করি। আর যদি আমরা সাউন্ড থেরাপি দিই, আমি আগেই বলেছি সপ্তাহে 3টা সেশন, 20টা থেকে 30টা সেশন। হোয়াট আর দ্য আওয়ার্স? স্টেম সেল ট্রিটমেন্ট নিতে একটু সময় লাগে, ইটস স্যালাইনের থ্রুতে আমরা দেই, সো এটা প্রায় 2 থেকে 3 ঘন্টা। এটা তারপরে কিছু প্রিপারেশন আছে, লাইক স্টেম সেল নেওয়ার আগে পেশেন্ট কিছু ইনভেস্টিগেশনস এগুলো থাকে, পেশেন্টকে একটু আমাদের অবজারভেশনে থাকতে হয়। আর যদি রাশা বা সাউন্ড থেরাপি যেটা বলছি, কোয়ান্টাম ফিজিক্স, সেটার সময় হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা প্রতি সপ্তাহে 3 দিন 1 ঘন্টা করে। ডু ইউ হ্যাভ এনি হরমোনাল ট্রিটমেন্ট? ইয়াস, হরমোনাল ট্রিটমেন্ট আমাদের আছে। সো হরমোনাল ট্রিটমেন্ট বলতে আসলে আপনাদের, আপনার কী ধরনের হরমোনাল প্রবলেম সেটা আমাদেরকে জানতে হবে। হরমোনাল ডায়াবেটিস ইজ অলসো হরমোনাল প্রবলেম, বিকজ যেটা ডায়াবেটিস কন্ট্রোল করে ইনসুলিন, ইনসুলিন ইজ এ হরমোন, আমরা অনেক কিছু জানি না, বাট ইটস অলসো হরমোনাল ইস্যুস, সো উই ক্যান কিওর ডায়াবেটিস। হরমোনাল ইমব্যালেন্স ফিমেলদের যেটা হয় সাধারণত পোস্ট মেনোপোজাল সিনড্রম, যে পিরিয়ড বন্ধ হয়ে গেলে মেয়েদের আফটার 45 আর 50 কিছু সিমটমস দেখা যায়, হাত পা জ্বালা পোড়া, ইরিটেশন, দেন অনেক সময় নি পেইন, হ্যাঁ আর্থ্রাইটিক পেইন, এগুলো বেশি বেড়ে যায়। তো এই সব পোস্ট মেনোপোজাল সিনড্রোমের জন্য আমরা হরমোনাল ট্রিটমেন্ট দেই। থাইরয়েড প্রবলেম যেটা আমরা বলি, হাইপোথাইরয়েডিজম আর হাইপারথাইরয়েডিজম, দিস ইজ অলসো হরমোনাল প্রবলেম, সো উই হ্যাভ ট্রিটমেন্ট ফর দ্যাট। ইডি প্রবলেম, যে ইরেকটাইল ডিসফাংশন, নট অলওয়েজ যে পিশট এবং শক ওয়েভ করলেই হবে, অনেক সময় টেস্টোস্টেরন বডিতে মেল হরমোন কমে গেল, ইডি ডেভেলপ করে, তো সেক্ষেত্রেও আমরা হরমোনাল ট্রিটমেন্ট দিই, বাট নট উইথ হরমোন সাপ্লিমেন্টস, আমরা কখনোই হরমোন সাপ্লিমেন্টস দিই না। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে সবার জানার জন্য যে হরমোনাল ট্রিটমেন্টের জন্য আমরা কখনোই হরমোন সাপ্লিমেন্টস দিই না। আমরা আপনার বডিতে যেই হরমোনটা ইমব্যালেন্স আছে ওটাকে ব্যালেন্স করার চেষ্টা করি উইথ স্টেম সেল, অথবা কিছু ডিভাইস আছে যেগুলো আপনার পিটুইটারি গ্ল্যান্ডস অথবা মেইন যে আপনার হরমোন গ্ল্যান্ডস আছে ওগুলোকে স্টিমুলেট করে, যে ইমব্যালেন্সগুলো আছে ওটাকে ব্যালেন্স করে দেয়। সো বেসিক্যালি আমরা কখনোই কোনো বাইরের ওষুধ, মেডিসিন অথবা হরমোন এগুলো ইউজ করে ট্রিটমেন্ট করি না। আমরা চেষ্টা করি আপনার বডির ভেতরে আপনার ন্যাচুরাল হিলিং পাওয়ারটা ইউজ করে আপনার বডির ক্যাপাসিটি যতটুকু অতটুকুকে আপ টু ডেট করে দেওয়া, সো দ্যাট আপনার ডিসিজ প্রসেসের জন্য যতটুকু ব্যাকে চলে গেছেন, আপনি ড্রপ্যাকে চলে গেছেন, সেটাকে আবার আপার লেভেলে নিয়ে আসা, দ্যাটস অল। হোয়াট ইজ দ্য কস্ট অফ ডায়াবেটিক ট্রিটমেন্ট? ওকে, আবারও বলছি ডিপেন্ড করছে যে আপনার ব্লাড সুগারের লেভেল কী। সাধারণত আমরা আপনার ব্লাড সুগারের, আমি অন অ্যাভারেজ বলছি, যদি আপনার হিমোগ্লোবিন A1C 3 মাসের যে গড় সেটা যদি উইদিন 7 to 8 থাকে, তাহলে আমরা বলি আমাদের স্যালাইন নিতে হবে প্রায় 12 থেকে 15টা সেশন, এবং আমাদের স্টেম সেলের যে ইঞ্জেকশন আছে সেটা 10টা নিতে হবে, তো সেটা আমরা একদম নর্মাল 6-এর নিচে নিয়ে আসবো। যদি ইফ ইট ইজ আপ টু 8, হ্যাঁ, তখন এটা কস্ট সব মিলিয়ে অ্যাবাউট 2 লাখ টু 3 লাখ পড়ে যায়। আবার কেউ যদি স্টেম সেল ইউজ করতে না চান, শুধুই স্যালাইন ইউজ করতে চান, সেক্ষেত্রে কস্টটা অনেক কমে আসে। বাট আমি বারবার বলবো যে কম্বিনেশন ট্রিটমেন্ট ইজ অলওয়েজ ভেরি গুড, সো ইটস নট অ্যাবাউট মানি অলওয়েজ। যদি আপনি পারমানেন্টলি কোনো ক্রনিক ডিজিজ থেকে নিজেকে রিকভার করতে চান এবং ইনসুলিনের হ্যাজার্ড থেকে নিজেকে ফ্রি করতে চান, তখন দিস কস্ট নাথিং, আই থিঙ্ক সো। আর যাদের জন্য এটা ইজ কস্টলি, আমাদের সেক্ষেত্রে কিছু স্পেশাল প্যাকেজ, সব ধরনের ব্যবস্থা আছে, অল্টারনেটিভ আছে। যদি আপনি কোনো চিকিৎসা দিতে না পারেন, তারপর আমরা আমাদের পেশেন্টকে কখনোই নিরাশ করি না, আমরা আমাদের ডায়েট চার্টের মাধ্যমে তাদেরকে হেল্প করি, রেগুলার লাইফস্টাইল সম্পর্কে এডুকেট করি, সো হোম এডুকেশন, হোম রেমেডি এগুলো দিয়ে দিই। সো ইটস নট অ্যাবাউট মানি অলওয়েজ, উই আর অলওয়েজ গিভিং ইউ দ্য ইনফরমেশন, মেসেজেস, যে আপনি বাড়িতে কীভাবে নিজেকে ভালো রাখবেন। সো নট নেসেসারিলি যে আমার এখানে এসে আপনাকে ট্রিটমেন্ট নিতেই হবে, সো ডিপেন্ডস যে আপনার কতটুকু সমতা আছে অথবা নাই, বাট আমরা সবসময় আপনাকে হেল্প করবো আমাদের ডায়েট চার্ট দিয়ে, আমাদের সাজেশন দিয়ে, আমাদের ইনফরমেশন দিয়ে, যে আপনি যেন বাড়িতেও
কোনো চিকিৎসা যদি নিতে সক্ষমও না হন, নিজের ডায়াবেটিসটাকে অ্যাটলিস্ট যতটুকু সম্ভব কন্ট্রোল করতে পারেন। স্টেম সেল ট্রিটমেন্ট ফ্রম বেলি ফ্যাট, ওকে ওকে, অফকোর্স ফ্যাট সেল ডেরাইভেটিভ স্টেম সেল উই হ্যাভ দ্যাট MSC মেসেনকাইমাল স্টেম সেল অর হোয়াট এভার ইট ইজ, আমাদের সে ট্রিটমেন্ট প্রসেস আছে। তবে ডেফিনেটলি আপনি সেটার জন্য ইন্ডিকেটেড কি না, আপনার যে ডিজিজ তাতে আপনার স্টেম সেলটা আমরা বেলি ফ্যাট থেকে নিব, নাকি আমরা কর্ড ব্লাড থেকে নিব, নাকি আমরা আপনার নিজের ব্লাড থেকে নিব বা প্ল্যাসেন্টা থেকে নিব, এটা ডিপেন্ড করে এবং ডিসাইডেড উইল বি বাই ডক্টর। এটা অনেকে মনে করেন যে বেলি ফ্যাট থেকে স্টেম সেল যেটা সেটা বোধহয় সবচেয়ে বেস্ট, বাট বারবার একটা কথাই বলছি যে স্টেম সেল বিভিন্ন টাইপের আছে। হ্যাঁ, স্টেম সেল এবং বিভিন্ন ডিজিজের জন্য বিভিন্ন ধরনের স্টেম সেল ইন্ডিকেটেড। সো বেলি ফ্যাট থেকে যে স্টেম সেলটা আসে ইটস গুড, এটা এমন না যে এটা সমস্ত কিছুর জন্য ভালো। আবার কর্ড ব্লাড বা প্লাসেন্টা থেকে যে স্টেম সেল আসে ইটস নট গুড ফর অল। আবার PRP যেটা আমি বলি যে আপনার নিজের ব্লাড থেকে নিয়ে করছি, সেটাও কিন্তু সবটার জন্য না। হ্যাঁ, সো আপনার ডিজিজ কন্ডিশনের জন্য আপনাকে কোন ধরনের স্টেম সেল দিতে হবে এবং কোনটা দিলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন, সেটা ডিপেন্ড করবে আপনার ফিজিশিয়ানের উপর, আপনার ডক্টরের উপর। সো ইটস নট যে এটা ইউনিভার্সাল যে বেলি ফ্যাট যে স্টেম সেল আসে সেটা সমস্ত ডিজিজের জন্য গুড, ইটস নট লাইক দ্যাট। ওকে, সো একটু আগে বলছিলাম যে যদি কেউ চিকিৎসা নিতে সক্ষম না হন, আমরা তাদেরকে নিরাশ করি না। আমরা যেটা করি তাদেরকে ডায়াবেটিসের কিছু হোম রেমেডি ডায়েট প্ল্যান দিয়ে হেল্প করি। সো ডায়াবেটিসের হোম রেমেডি আমি অলরেডি আপনাদেরকে বলেছি, রেগুলার একটা এক্সারসাইজ নিজে নিজেই করবেন, ব্লাড সার্কুলেশনকে ভালো রাখতে হবে, প্রচুর পানি খেতে হবে। যদি আপনার কিডনি ডিজিজ থাকে, যদি আপনার কনসালটেন্ট আপনাকে কোনো মানে পানির না বলে দেয় যে 1.5 লিটার বা 2 লিটারে খেতে হবে, তাহলে আপনি প্রচুর পানি খাবেন। ডেফিনেটলি আপনি একটা রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকবেন। আপনার ডায়েট প্ল্যানটা খুব স্ট্রং হতে হবে, যেখানে কার্বস এবং সুগার কম থাকবে, কিন্তু আদার্স নিউট্রিশনাল ফ্যাক্টর থাকবে। ডায়াবেটিস থাকলে ইমিউন সিস্টেম অনেক উইক হয়ে যায়, সো আপনার ডায়েট চার্টে অবশ্যই ইমিউন সিস্টেম বুস্ট হয় এরকম অ্যান্টিঅক্সিডেন্ট লাইক ভিটামিন সি রিলেটেড ফুড থাকতে হবে। ডেফিনেটলি আপনার টয়লেট খুব ইম্পর্ট্যান্ট ডায়াবেটিস পেশেন্টদের, কনস্টিপেশন অ্যাভয়েড করতে হবে, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, কনস্টিপেশনের সাথে অনেক কিছু রিলেটেড আছে। সো ডেফিনেটলি আপনাকে কনস্টিপেশন অ্যাভয়েড করতে হবে। আর একটা খুব ইম্পর্ট্যান্ট হোম রেমেডি সেটা হচ্ছে আপনাকে স্ট্রেস ফ্রি থাকতে হবে। ইটস লিটল বিট ডিফিকাল্ট ইন বাংলাদেশ সিচুয়েশন, মেবি সবাই অনেক স্ট্রেস থাকি, বাট আমরা চাইলে সেটাকে অ্যাভয়েড করতে পারি। সো স্ট্রেস ফ্রি থাকা এবং রাতে একটা ভালো ঘুম, 6 থেকে 8 ঘন্টা একটা সাউন্ড স্লিপ ঘুম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু কন্ট্রোল ইউর ব্লাড সুগার। বিকজ যখনই আপনি স্ট্রেসে থাকেন, যখনই আপনার ঘুম হয় না, রাতে সাউন্ড স্লিপ হয় না, পরদিন আপনি আপনার রেগুলার অ্যাক্টিভিটিসে ফেরত চলে যান, তখন বডির আদার্স যে হরমোনগুলো সেগুলো ইমব্যালেন্স হয়ে যায় এবং কর্টিসোলের সাথে ইনসুলিন রিলেটেড, সো যদি ঘুম ভালো না হয় তাহলে কর্টিসোল হরমোন সিক্রেশন ইমব্যালেন্স হয়ে যায়, সেই ক্ষেত্রে ইনসুলিন সিক্রেশন ইমব্যালেন্স হয়ে যায়, তখন আপনার ব্লাড সুগারটা আবারও বেড়ে যায়। সো স্ট্রেস রিলিফ থাকা অথবা স্ট্রেস অ্যাভয়েড করা এবং রাতে একটা ভালো ঘুম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু কন্ট্রোল ইউর ব্লাড সুগার। দিস ইজ অলসো হোম রেমেডি, এটার জন্য আপনার কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, এক্ষেত্রে আপনি নিজে নিজে ডক্টর। প্রেগনেন্সিতে ডায়াবেটিস দেখা দিলে কী করা প্রয়োজন? ওকে, প্রেগনেন্সিতে যে ডায়াবেটিস হয় সেটাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস বা GDM। সো ইটস নট টাইপ 2 ডায়াবেটিস, সো ইটস ভেরি সিম্পল। প্রেগনেন্সিতে ডায়াবেটিস দেখা দিলে সাধারণত প্রেগনেন্সি ডেলিভারি হয়ে গেলে এই ডায়াবেটিসটা কন্ট্রোল হয়ে যায়, বাট ডিউরিং প্রেগনেন্সি ডেফিনেটলি আপনাকে যেটা করতে হবে যে সুগারটা অ্যাভয়েড করতে হবে, কার্বসটা কম নিতে হবে। এবং ইনফ্যাক্ট পুরো প্রেগনেন্সির সময়ই আপনার কার্বসটা কম নেওয়া উচিত, কারণ যদি আপনার ডায়াবেটিস ডেভেলপ না করে তাও, বিকজ কার্বস আপনাকে ল্যাথার্জিক করে দেয়। প্রেগনেন্সির সময় আপনাকে অ্যাক্টিভ থাকাটা ইম্পর্টেন্ট, যদি আপনার কোনো ব্লিডিং বা কমপ্লিকেশান না থাকে তাহলে প্রেগনেন্সিতে আপনি জেনারেল অ্যাক্টিভিটিসে থাকবেন,
এবং কার্বসে আপনি একটু বেশি লেথার্জিক হয়ে যান, সো প্রেগনেন্সিতে কার্বসটাকে লিমিটেড করে নিতে হবে। আমার মনে হয় দিনে একবার কার্বস নিলে আর কোনো প্রয়োজন হয় না। অন্যান্য নিউট্রিশিয়াস ফুডগুলো প্রেগনেন্সিতে নিতে হবে, এবং এই ডায়াবেটিসটা প্রেগনেন্সি ভালো ডেলিভারি হয়ে গেলে, আই মিন ডায়াবেটিসে কন্ট্রোল হয়ে যায়। সো এখানে অনেক সময় কিছু ফিজিশিয়ান ইনসুলিন দিয়ে থাকেন, বাট যদি এটা নিজে নিজেই কন্ট্রোল করা যায় তাহলে ইনসুলিন নেওয়াটাই ভালো, বাট যদি কন্ট্রোল না হয় ডেফিনেটলি আপনার ফিজিশিয়ানের অ্যাডভাইস অনুযায়ী আপনাকে ইনসুলিন নিতে হবে। ডু ইউ ট্রিট স্লিপ ডিসঅর্ডার? ওকে, ইয়েস অফকোর্স, স্লিপ ডিসঅর্ডার ডেফিনেটলি আমরা ট্রিট করি, বাট নট উইথ স্লিপিং পিল। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, আমরা স্লিপিং পিল ইউজ করি না। স্লিপ ডিসঅর্ডার যে কারণে হয়, আপনার স্লিপের যে একটা আমাদের ব্রেইনে স্লিপ এবং ওয়েক আপের একটা ক্লক আছে, হ্যাঁ, এই ক্লকটাকে যখন ইমব্যালেন্স হয়ে যায় কোনো মানুষের, তখনই আসলে স্লিপ ডিসঅর্ডারটা ডেভেলপ করে। সো আমরা যেটা করি, আমাদের একটা ডিভাইস আছে এবং কিছু সাপ্লিমেন্টস আছে যেগুলো আপনার স্লিপের জন্য রেসপন্সিবল যে হরমোন মেলাটোনিন, ওই মেলাটোনিন হরমোন সিক্রেশন হওয়াকে হেল্প করে, কো ফ্যাক্টর। তো সরি, আমার একটা ফোন এসেছিল, সো সরি, আমি আবার আমার আলোচনা ব্যাক করছি। সো সেই সাপ্লিমেন্টটা ইউজ করি, এবং আমাদের একটা ডিভাইস আছে যেটা আপনার পিটুইটারি গ্ল্যান্ডের, যেখান থেকে মেলাটোনিন হরমোন সিক্রেশনটা কন্ট্রোল হয়, ওই পিটুইটারি গ্ল্যান্ডটাকে আমরা স্টিমুলেট করে দিই, সো দ্যাট বডিতে আপনার যখন ঘুমের প্রয়োজন আমাদের ঘুমের ক্লক অনুযায়ী মেলাটোনিন সিক্রেশনটাকে বাড়িয়ে দেয়, সো আপনার ঘুমটা উইদাউট স্লিপিং পিল রেগুলার হয়ে যায়। সো অফকোর্স উই হ্যাভ আ ভেরি গুড ট্রিটমেন্ট ফ্রম স্লিপ ডিসঅর্ডার। আমার ডায়াবেটিস হলো 1 বছর, আমি এখন 7 মাসের গর্ভবতী। আমার সুগার 5 মাস অবধি কন্ট্রোল ছিল, 6 মাস থেকে আপ ডাউন হচ্ছে, আমি এখন ইনসুলিন নিচ্ছি। আমার ডায়েট চার্ট কেমন হওয়া উচিত? ওকে, অ্যান্ড ওকে, আপনার এটা জেস্টেশনাল ডায়াবেটিস না, বিকজ আপনার ডায়াবেটিস আগে হয়েছে, আপনি প্রেগনেন্ট পরে হয়েছেন, আপনার হিস্ট্রি দেখে আমার মনে হচ্ছে। সো যেহেতু আপনার ডায়াবেটিস আগে হয়েছে এবং প্রেগনেন্সি পরে এসছে, সো প্রেগনেন্সির কারণে আপনার আগের ডায়াবেটিসটা এক্সাজারেটেড হয়েছে। সো ইটস নট জেস্টেশনাল ডায়াবেটিস বা এটা প্রেগনেন্সি রিলেটেড ডায়াবেটিস না, আপনার নর্মাল ডায়াবেটিসই ছিল, সেখান থেকে প্রেগনেন্সির কারণে হয়তো বা একটু বেড়েছে। এই মুহূর্তে ডেফিনেটলি ইনসুলিন নেওয়া আপনার জন্য সেফ। আপনার ডেলিভারি হয়ে গেলে আপনি ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিসের যে রেগুলার ট্রিটমেন্ট আমরা সেন্টারে দিয়ে থাকি, সেখানে এসে যোগাযোগ করবেন, তখন ইনশাল্লাহ আপনাকে আর ইনসুলিন নিতে হবে না। এবং আপনার ডায়েট চার্ট কেমন হওয়া উচিত সেটা, আই এম নট আ ডায়েটিশিয়ান, সো আই উইল রিকোয়েস্ট ইউ যে আপনি আপনার ফোন নাম্বারটা আমাদের ইনবক্সে দিয়ে দেন, আমাদের কন্ট্যাক্ট পারসন আপনার সাথে আমাদের ডায়েটিশিয়ানের কথা বলিয়ে দেবে। ওকে ওকে, নো দ্য নেক্সট কোয়েশ্চেন, সো ইউ ডোন্ট রিকমেন্ড স্লিপিং পিল ইভেন ইন স্মল ডোজেস? ডিপেন্ডস, যদি আপনি আমাদের ট্রিটমেন্ট নেন ডেফিনেটলি আমি আপনাকে অ্যাডভাইস করবো না যে স্লিপিং পিল নেন। আর যদি ট্রিটমেন্ট না নেন সেক্ষেত্রে স্লিপিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা মানুষ যদি সাউন্ড স্লিপ 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে না পারে, পরদিন তার ডেইলি অ্যাক্টিভিটিস ব্যাহত হয়, সেক্ষেত্রে আপনার ফিজিশিয়ান অথবা আপনার কনসালটেন্ট যদি আপনাকে খুব লো ডোজে কিছু স্লিপিং পিল দিয়ে থাকে, ফর দ্য টাইম বিং ইউ ক্যান ইউজ ইট, বাট আই উড সে যে কোনো স্লিপিং পিল কেন, যে কোনো মেডিসিন বডির জন্য ভালো না, মেডিসিন যত কম নেওয়া যায়। সো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি আপনার ন্যাচুরাল হিলিং পাওয়ার ইউজ করে আপনার স্লিপিং ডিসঅর্ডারটাকে কন্ট্রোল করতে পারেন, এবং সেটার জন্য আপনি আমাদের সেন্টারে আসতে পারেন। আমরা আমাদের লাইফের আই থিঙ্ক অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি, মনে হচ্ছে না যে আমি সবার সব প্রশ্নের উত্তর সঠিকভাবে মানে 100%ভাবে দিতে পেরেছি, বিকজ প্রত্যেকটা কোয়েশনই খুব ডিফিকাল্ট ছিল না, বাট অনেক ইন্টেন্স ছিল, যেগুলো আসলে আনসার করতে হলে সামনাসামনি বসে আনসার করলে আরও বেশি আন্ডারস্ট্যান্ডেবল হয়, বাট আমি চেষ্টা করেছি। তারপর যদি কারো কোয়েশন থেকে থাকে ডায়াবেটিস এবং ডায়াবেটিস ছাড়া যে কোনো ক্রনিক ডিজেনারেটিভ ডিজিজ নিয়ে, আপনি আমাদের ইনবক্সে মেসেজ করবেন, আমাদের কন্ট্যাক্ট পারসন আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে। ডায়াবেটিস নিয়ে অনেক কথাই বললাম, হোম রেমিডিও কিছু দিয়ে দিলাম, আশা করি আপনারা কতটুকু উপকৃত হয়েছেন বলতে পারছি না, কিন্তু যদি এই মেসেজগুলো ফলো করেন ডেফিনেটলি আপনারা উপকৃত হবে, এবং আমরা চাচ্ছি যে আপনারা আমাদের সেন্টারে আসুন।
আর এই মুহূর্তে লকডাউন সিচুয়েশনে হয়তো বা আপনাদের পক্ষে আসা সম্ভব না, সেই ক্ষেত্রে আমাদের যে সার্ভিস এখন ওপেন আছে সেটা হচ্ছে টেলিমেডিসিন। সো আমি ডক্টর খালেদা এদিব এবং আমার এখানে আরেকজন কনসালটেন্ট আছেন ডক্টর মাহিউদ্দিন, আমরা সবসময় 7 days a week সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত অনলাইন কনসালটেশন দিচ্ছি। আমাদের বুকিং নাম্বারটা বক্সে আছে এবং এখানেও দেওয়া হবে। সো আমাদের বুকিং নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আপনারা আমাদের সাথে ফোনে কথা বলতে পারেন। অ্যাট এনি কস্ট আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, ওভার ফোনে যতটুকু করা সম্ভব, যেটা ওভার ফোনে করা সম্ভব না সেই ক্ষেত্রে আই উড রিকোয়েস্ট লকডাউন সিচুয়েশন নর্মাল হয়ে গেলে উই উইল সি ইউ ইন আওয়ার সেন্টার উইথ ইউর প্রবলেমস। অ্যান্ড আমরা এই লাইফটা আজকে এখানে শেষ করছি, বাট ইনশাল্লাহ নেক্সট লাইফে আমরা এই ডায়াবেটিস বাদ দিয়ে আরেকটা ক্রনিক ডিজিজ নিয়ে কথা বলবো। সো আমরা পর্যায়ক্রমে এই প্রোগ্রামগুলো করবো, যেটা কিডনির উপর হবে, হার্টের উপর হবে, অ্যালজাইমার্সের উপর হবে, অটিজমের উপর হবে। হোপফুলি ইট উইল হেল্প ইউ অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন। কি করলা?